মিনাল কার্যকরী সভাপতি তেখেতে মিনাল ডাঙরিয়া সভাপতি সম্পাদক উপসভাপতি সদস্যা তেওঁলোকক আমি অঞ্চলবাসীয়ে আশীর্বাদ করেছো। দীর্ঘদিন একটা ঘাত প্রতিঘাত চলি আছে, তার মাজে আজি আপনাদের এই অধিবেশন অনুরোধ কি মূল উদ্দেশ্য লো এই অধিবেশন আরম্ভ করেছে, কেন ধরনের উদ্দেশ্য? ধন্যবাদ, নমস্কার। মই প্রথম কথা হল মরিগাঁও জেলার সাধারণ সম্পাদক হিসাবে মই সমূহ অসমবাসী রাইজক এটা মেসেজ দিব বিচাৰিছো। আমার যি এই অধিবেশন, এই অধিবেশনের জড়িয়তে আমার তিওয়া জনগোষ্ঠীর মাজত যিবোৰ ঘাত প্রতিঘাত ইজনে সিজনৰ ইজনে সিজনৰ প্ৰতি যি কিছু যি নিম্ন মানসিকতাবোধ ভাব আছে, সেইবোৰ মানসিকতাবোধ ভাব মানে বেয়া মনৰ বেয়া মানসিকতা ভাববিলাক আঁতৰাই কৰাবৰ কাৰণে এটা প্ৰচেষ্টা কৰিছোঁ। আৰু আমি দৃঢ় বিশ্বাস যে এই অধিৱেশনৰ জৰিয়তে আমি যিবোৰ আমাৰ মাজত নিজৰ মাজত কিছুমান বহিৰাগত প্ৰতিক্ৰিয়াশীল ব্যক্তিৰ দ্বাৰা কিছুমান ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ বলি হৈ আমাৰ নিজৰ নিজৰ মাজত নিজৰ নিজৰ জাতি জনগোষ্ঠীৰ মাজত ভুল বুজাবুজি হৈ মানে বিভক্ত হওয়ার প্রচেষ্টা করেছিল, সেই বিভক্ত হওয়ার প্রচেষ্টাটা বন্ধ করবর কারণে আমি অপ্রাণ চেষ্টা করছো। আর এই চেষ্টাত আমার এই স্থানীয় রাইজের সম্পূর্ণ সহযোগিতা আছে। আর এই অধিবেশনত কোনো ধরনের আমার বিভাজনমুখী করার কোনো প্রচেষ্টা নয়, কোনো ধরনের আমার বিভাজন করে কেনে আমার নিজের মানে কি আপনার রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হওয়া আমি সংগঠন বলে মানে কি আমি চিনাক্ত করব বিচার নাই। আমার এই সংগঠনের বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ সহযোগ করেছে, ইয়াত বিজেপি কংগ্রেস এজিবি বলে কথা নাই। এই অধিবেশনখনত আরণি সমিতির বিভিন্ন রাজনৈতিক দল জড়িত হয়ে আছে, ইয়াত আপনার কি বলে দলের ব্যক্তি জড়িত হয়ে আছে, ইয়াত কোনো নিরপেক্ষভাবে আমি ইয়াতে এই অধিবেশনখন আমি আয়োজন করবলে আমি চেষ্টা করছো। ইয়াত জনসাধারণ আমি এটাই মেসেজ দিব বিচাৰিছো, কোনো ধরনের আমার ইয়াতে কোনো ধরনের বিভক্ত হওয়ার কোনো ধরনের বিভাজনমুখী হওয়ার আমার পরিকল্পনা আমার ইয়াৰ নাই। একতার দোলেরে আমি সাফল্য আমি জাতিটো আগুৱাই নিয়ার এটা আমি প্রচেষ্টা করিম বলে আত্মবিশ্বাসে আপনাদের আমি মেসেজ করি। বর্তমান ভাগ ভাগ হয়ে আছে, তেখেতসকলকো আপনাদের সামিল হবর কারণে আপনি এক প্রকার অনুরোধ জানাইছে? সক এতিয়া সক এই অনুরোধটা আমার এতিয়া নহয়, যেতিয়া তেওঁলোকে আমাৰ মাজৰ পৰা তেওঁলোকে বিভাজিত হৈ মানে কি আপোনাৰ স্বয়ম্ভূ এজন সংগঠন তেওঁলোকে জন্মগ্ৰহণ দিছিলে, তেতিয়ালৈকে আমি কৰি আছিলোঁ যে আমি ভাগ ভাগ হ'ব নালাগে, আমি এককভাৱে আমি একতাৰ দোলেৰে আমি আগুৱাই যাব লাগিব। কিন্তু কিছুমান নিকৃষ্ট মানসিকতাৰ ব্যক্তিৰ পৰিকল্পনাত নিকৃষ্ট মানসিকতাৰ পৰিচালনাত চলি তেওঁলোকে এইটো ভুল সিদ্ধান্ত লৈছে বুলি মই ক'ম। এতিয়াও আহ্বান জনাইছোঁ এই অধিৱেশনৰ যোগেদি মই আৰণি কমিটিৰ সম্পাদক বা মৰিগাঁও জিলাৰ সাধাৰণ সম্পাদক হিচাপে মই তেওঁলোকক মই আৰণি জনাম, তেওঁলোকক স্বাগতম জনাম, আমাৰ লগত সহযোগ কৰক, এককভাৱে আমি একতাৰ দোলেৰে আগবাঢ়ি আমি জাতিৰ ৰক্ষাৰ ক্ষেত্ৰত আমি তেওঁলোকক আমি ৱেলকাম জনাইছোঁ, আগুৱাই যাবৰ কাৰণে তেওঁলোকক আমি ৱেলকাম জনাইছোঁ, আমাৰ লগত সহযোগ কৰক, আমি একেলগে আমি আগুৱাই যাম বুলি তেওঁলোকক মই এই অধিৱেশনৰ লগত আপোনালোক সংবাদ মাধ্যমৰ জৰিয়তে তেওঁলোকক মই অনুৰোধ জনাইছোঁ। শুনাপুৰতো আপোনালোকৰ তিৱা ছাত্ৰ সন্থাৰ অধিৱেশন অনুষ্ঠিত কৰা হৈছে? হয় হয়। সেই সন্দৰ্ভত কি ক'ব? শুনাপুৰত অনুষ্ঠিত হোৱা সেইটো জাতীয় সংগঠন, আমি কোনো ধৰণৰ আমাৰ বিপৰীতমুখী জাতীয় সংগঠন বুলি আমি ক'বলৈ খোজা নাই, সেইটো এটা জাতীয় অনুষ্ঠানৰ ভিত্তিতে তেওঁলোকে মানে কি অনুষ্ঠানটো আয়োজন কৰিছে। তথাপিও আমি তেওঁলোকক আমি সেইটো এটা জাতীয় অনুষ্ঠান, আমাৰ এইটো জাতীয় অনুষ্ঠান, কিন্তু জনসাধাৰণৰ মাজত আমি ক'ব খোজা নাই যে তাৰমানে কি আমাৰ পৰা তেওঁলোকে আমাৰ মানে কি আমাৰ মাজত মানে বিভাজন হৈ কিনে তেওঁলোকে আমাৰ বিপৰীতমুখী তেওঁলোকে থিয় দিছে বা তেওঁলোকৰ বিপৰীতমুখীত আমি থিয় দিছোঁ বুলি আমি ক'ব খোজা নাই। আমি একে জাতীয় এটা জাতীয় সংগঠন, কোনো ধৰণৰ বিভাজন আমি কৰা নাই, কিন্তু কিবা কাৰণবশতঃ কিবা অকণমান ধৰি লওক মানে কি অলপমান দুখ প্ৰকাশ খুব প্ৰকাশ কৰি তেওঁলোকে অকণমান কিছু সময়ৰ কাৰণে আঁতৰি গৈছে, এইটো আত্মবিশ্বাস আছে, তেওঁলোকে এদিন নিশ্চয় আমাৰ লগত সহযোগ কৰিব, একেলগে আমি আগুৱাই যাম বুলি তেওঁলোকৰ ওপৰত আমাৰ আশা কৰা বিশ্বাস আছে। ধন্যবাদ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।